তাসলিমা মিজি 3 বছর আগে ছোট পরিসরে গড়ে তোলেন চামড়াজাত পণ্য তৈরির কারখানা। বর্তমানে তার প্রতিষ্ঠানে 50 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যাংক ঋণের তিক্ত অভিজ্ঞতায় সে পথে আর না গিয়ে তিনি ব্যবসার আকার বাড়াতে অংশীদার করেছেন একজন বিনিয়োগকারীকে। তার কারখানায় তৈরি চামড়ার ব্যাগ এখন রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। তার মতে এসএমই খাতে অনেক সম্ভাবনা থাকলেও সরকারি সহায়তা সহজ প্রাপ্য নয়। 2 বছর ধরে এক্সপোর্ট করছি, আমি এখন পর্যন্ত ক্যাশ ইনসেন্টিভ আমি ক্লেম করতে পারছি না, কারণ ব্যাংক জানিয়েছে আমাকে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে হবে এবং অ্যাসোসিয়েশনগুলো হচ্ছে খুবই এক্সপেন্সিভ। ক্যাশ ইনসেন্টিভটা আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে রিভিউ করে দেখা উচিত যে এসএমইরা কীভাবে আরও সহজভাবে এটা পেতে পারে। ব্যাংক ঋণের ক্ষেত্রে এদেশের এসএমই খাতের উদ্যোক্তাদের 12-20% পর্যন্ত সুদ গুনতে হয়। এসব ব্যবসায়ীদের অভিযোগ, ছোট অঙ্কের ঋণ পেতেও বড় শিল্প ঋণের মতো ঝামেলা পোহাতে হয়। আর নারী উদ্যোক্তাদের জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করা হলেও অর্থছাড়ের নানা জটিলতায় তা খরচ করা যাচ্ছে না। ব্যাংকগুলি, সেবা প্রতিষ্ঠানগুলি এবং সরকারি যে অফিস আদালতগুলি আছে, মন্ত্রণালয়গুলি আছে, তাদেরকে আরও বেশি তড়িৎ গতিতে কাজ করতে হবে। অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাজেটে যা যা বরাদ্দ হবে সেই প্রকল্পগুলিকে বাস্তবায়ন করে মাঠে ছেড়ে দিতে হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সমীক্ষা অনুসারে বাংলাদেশের জিডিপিতে এসএমই খাতের অবদান 25%। এছাড়া প্রায় 17 কোটি জনসংখ্যার দেশীয় বাজারের বড় অংশের চাহিদা মেটায় এসএমই খাত। তাই এখাতের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে জোর তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। প্রথম প্রত্যাশা হচ্ছে একটা ফান্ড তৈরি করা যেটা ইনোভেটিভ উদ্যোক্তাকে হেল্প করবে। সেই ফান্ডটা ম্যানেজড হবে ফাইন্যান্সিয়াল বডির মাধ্যমে। সে কিন্তু সেই ফান্ডটা কারা পাবেন না পাবেন সেটার জন্য এসএমই ফাউন্ডেশন কিংবা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের কোনো একটা বডির মাধ্যমে সেইটা নিয়ন্ত্রিত হতে পারে। আমি মনে করি এই এই ধরনের একটা ফান্ড তৈরি করে যেখান থেকে প্রত্যন্ত অঞ্চলব্যাপী এই ধরনের ট্রেনিং এর কাজে, উদ্যোক্তা হওয়ার ট্রেনিং এর কাজে ব্যবহার করা উচিত। বর্তমানে দেশের প্রায় 2.5 কোটি মানুষের সরাসরি কর্মসংস্থান হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।